নবীজির আগমন দিবস পালন করব না করব না? মুসলমান ভাইরাও আমার সোনা মালিকেরাও, তাইলে বাবাজি এ নবীজির জন্ম দিবসে বাবাদের পালন করা যাবে কি যাবে না? জোরে বলেন, যারা বলবে করা যাবে না তাদের কথা মানবেন। বাবা দে মুসলমান, একদিন বাবা কলকাতা জালসা যাচ্ছিলাম, একজন ওয়াহাবি আমার পাশে ছিল, জালসা করতে যাব, সে আরেক বছরে 21 রবিউল আউয়াল জালসা করতে যাচ্ছে টেনের উপরে। তো ওই ওয়াহাবিটা বলছে যে আপনারা বিশ্বনবীর জন্মদিবস পালন করেন? বলে হ্যাঁ। বলে এটা তো করা যায় নাই। আমার কিন্তু মাথা গরম হইলো বাবা, যে যাইজ না কোন কিতাবে আছে দেখা, যদি আপনি দেখাতে পারেন তো আপনাদের দ্বারা আমি যাব দেখা। তো দেখেন নাবি তো মরে মাটির সঙ্গে মিশে গেছে, যেরকম আস্তাগফিরুল্লাহ। আচ্ছা আমাদের কি আকিদা নাবি কি মাটির সঙ্গে মরে মিশে গেছে? জি, আমার নাবি আজও জিন্দা, কাল কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? তা আমি তাকে বললাম যে ভাই, আপনি যে বলেন যে নাবি মুস্তফার আগমন দিবস করা চলবে না, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি চ্যালেঞ্জ করে গেলাম, আমি হাদিস থেকে প্রমাণ দিব, বুখারি থেকে দিব, তিরমিজি থেকে দেব, আবু দাউদ শরীফের মধ্যে থেকে দেব, কোরআন থেকে দেব, যদি প্রমাণ দেখাতে পারি যে নাবি মুস্তফার আগমন দিবসে পালন করা যাবে কিনা, যদি প্রমাণ দেখাতে পারি তো তোমাকে আমি তোমাকে আমাকে 1,00,000 টাকা দিতে হবে, আর আমি প্রমাণ যদি না দেখাতে পারি তোমাকে আমি 2,00,000 টাকা দিয়ে বাড়ি যাবো। সে ব্যক্তি বলছে দেখান শুনেন, যে নাবি না হলে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কিছুই হতো না, আর সেই নাবির জন্য আমরা কি আগমন দিবস করতে পারি না? কি গো বলছে হুজুর, বলবে স্যার আপনি যে বললেন যে নাবিজের আগমন দিবস করা জায়েজ আছে, তো আপনারা নাবিজির মৃত্যু বার্ষিক কেন পালন করে না? আমি বললাম শোনেন, আমার নাবি মুস্তফা হায়াতুন নাবি জিন্দা নাবি, নাবি মরে নাই, সুন্নিরা তার জন্য নাবিজির মৃত্যু বার্ষিক পালন করে না, নাবি এখনো জিন্দা আছে, তার জন্য 12 রবিউল আউয়াল মাসে নাবি মুস্তফার আগমনের দিনে খুশি মানায় সুন্নি মুলবিরা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে বলছে যে মোলবে সাহেব, আপনাদের কথা আমি শুনেছি, আরাতিনে বলছে আমাকে, বলে কি শুনেছেন? বলে আপনারা নাবিকে জিন্দা বলেন, আপনারা ওলিকে জিন্দা বলেন, বলে 100 বার বলবো নাবিও জিন্দা, ওলিও জিন্দা, সাহাবারাও জিন্দা। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি কথা বল বাবাজি, আমি তাকে বললাম যে ভাই, সামান্য তো আমি নাবি এবং ওলিদেরকে আমি পায়ে রাখতেছি, সামান্য একজন সাধারণ পাবলিক যখন মারার পরে যখন অন্ধকার কবরে যায়, ওই মুর্দা ব্যক্তিও জীবিত থাকে, রাজি আছেন বাবাজি? মুসলমান ভাই এ শুনতে জানা জান না কি গো? আচ্ছা আমরা যখন কোন কবরস্থান দিয়ে হেঁটে যাই, যাই কি যাই না, তো যাওয়ার সময় আমরা কিছু দোয়া পড়ি না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হাদিস থেকে প্রমাণিত যে মুর্দা ব্যক্তিরাও সালামের জবাব দেয়। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই ফারাজিকে বুঝাচ্ছি, ট্রেনের উপর যাচ্ছি আর বুঝাচ্ছি, বলে ভাই আপনি যখন কবরস্থান যান, যাওয়ার সময় কিছু দোয়া পড়েন না? বলে হ্যাঁ পড়ি। বলে কি পড়েন? বলেন। ও বলছে ফারাজিটা হচ্ছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, তা আপনি বলুন যে সালাম দিলেন কেন? বলে তারা সালামের জবাব দেয়। আমি ঠিক আগে বললাম যে একজন সাধারণ পাবলিক মারার পরে কবর ওনার জায়গা হলো, আপনি সালাম দিলেন আসসালামু আলাইকুম আহলাল কুবুর বলে, তাইলে আপনি বলুন ওই মুর্দা ব্যক্তিটা যদি কবর থেকে সালামের জবাব দিতে পারে, তাইলে বলো ওই ব্যক্তির থেকে আমার নবী মুস্তফার জ্ঞান নিচে ছিল না উপরে ছিল? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নিচে না উপরে? ওপরে। তাহলে একজন সাধারণ পাবলিকের থেকে আমার নবী মুস্তফার জ্ঞান বেশি, ফারিস্তার থেকে আমার নবী মুস্তফার জ্ঞান বেশি, সাহাবীদের থেকে নবী মুস্তফার জ্ঞান বেশি, ওলিদের থেকে নবী মুস্তফার জ্ঞান বেশি। তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, বলে হাবিব আপনাকে যারা মহব্বত করবে না, আপনাকে যারা মহব্বত করবে না, আপনার যারা সুন্নাত পালন করবে না, তারা মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে চলবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বলুন 12 রবিউল আউয়ালে
আমরা জুলুস পালন করব কি করব না? করব। একটু জোরে বলেন। জোরে বলেন, করবেন কি করবেন না? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা বলবে যে বিশ্ব নবীর জন্মদিবসে পালন করা যাবে না, আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামানি পড়ে গেলাম, ওয়ার আকীদা হলো ইবলিস মার্কা আকীদা, তার আকীদা হলো আবু জাহেল আকীদা, তার আকীদা হলো ফেরাউনের ইসলাম নমুরদের আকীদা, তার আকীদা হলো বাদশা ফেরাউনের আকীদা, তার আকীদা হলো এজিদি আকীদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝা গেছে কিছু? বাবা যে মুসলমান আসু ঈমান তাজা করা বলছে, যদি বুঝতে পারে তো ঈমান তাজা হবে, আর না বুঝতে পারলে বাবা যে ঈমান কাঁচা হবে, ঠিক কিনা? বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, ও আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আপনাদের এলাকাতে যদি নবীর প্রতি দুরুদ পড়েন তবু আমার নবী শুনতে পায়, মালদাহার সারজামিনে নবীর পথে দুরুদ পড়েন, নবী আমার মদিনা থেকে শুনতে পায়, কলকাতায় পড়েন তবুও শুনতে পায়, রায়গঞ্জে পড়েন তবুও শুনতে পায়, দিনাজপুরে পড়েন তবুও শুনতে পায়, কালিয়াচকে পড়েন তবুও শুনতে পায়, রায়গঞ্জে পড়েন তবুও শুনতে পায়, কাশ্মীরে পড়েন তবুও শুনতে পায়, মালদাহাতে পড়েন তবুও শুনতে পায়, দুনিয়ার যে জায়গাতে নবীর প্রতি দুরুদ পড়েন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমার হাবিবুল্লাহ মদিনা থেকে শুনতে পায়, এটা হলো বাবা সুন্নিদের আকীদা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জায়গাতে বাবাজি মুসলমান ভাই যতজন আপনারা বসে আছেন এই জায়গাতে আল্লাহর ফরিস্তারাও হাজির আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীগণও হাজির আছে। বাবা যে মুসলমান, আপনি যদি বলেন যে নাই তো একটা দলিল বলি, আচ্ছা বলুন নাবির থেকে ফারেস্তার বেশি জ্ঞান না নাবির জ্ঞান বেশি? নাবির জ্ঞান বেশি। আচ্ছা বলুন তো আমরা এই জায়গাতে যতজন আছি আমাদের দুই কানে দুই ফারেস্তা থাকে না? জি, অনেকে মানুষ বলে যে আমাদের দুই কানে দুই ফারেস্তা থাকে, একজন গুনাহ লাগে বলে একজনের ফারেস্তা আর একটা ভালো ফারেস্তা একটা খারাপ ফারেস্তা, যে খারাপ ফারেস্তা সে গুনাহ লাগে আর যে ভালো ফারেস্তা সে নেকি লাগে। অনেক মানুষ বলে কি বলে না ফারেস্তার মধ্যে খারাপ আর ভালো মধ্যে গুণই নাই। জি, ফারেস্তা মানে ভালো, জোরে বলেন সুবহানাল্লাহ। নানান ব্যক্তি বলে বলে যে দুইটা ফারেস্তা আছে, একজন খারাপ একজন ভালো, এই কথা বলা চলবে না। বাবা যে মুসলমান, আমাদের দুই কানে দুই ফারেস্তা থাকে, আচ্ছা বলুন তো আমার কানে আছে না নাই, বাবা যে মুসলমান ইমান নাই বলে কিছু কথা নাই, বেরাদার দুই কান্দে দুই ফারিস্তারা আছে এটা বিশ্বাস করতে হবে, জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে বিশ্বাসের মানে হলো ইমান, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবা যে মুসলমান, এই দুইজন ফারিস্তাকে যদি দেখার সম্ভব না হতে পারে, এই দুইজন ফারিস্তা যদি প্রত্যেকটা মানুষের কাঁধে থাকা যদি সম্ভব হতে পারে, তাহলে আপনি বলুন, আমি আগেই বলেছি যে ফারিস্তা থেকে আমার নাবির জ্ঞান বেশি, তাহলে বলুন এই দুইজন ফারিস্তা যদি প্রত্যেকটা মানুষের কাঁধে কাঁধে থাকা সম্ভব হতে পারে, তাহলে বলুন আমার নবী মুস্তফা এই জায়গাতে হাজির ও নাজির আছে কি নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মালদাহাতে যতগুলি মুসলমান আছে তাদের কাঁধে দুই ফারিস্তা আছে, আপনাদের এলাকায় যতজন মানুষ আছে তাদের কাঁধে আছে, মুর্শিদাবাদের এলাকায় যতজন মুসলমান আছে প্রত্যেকটা কাঁধে কাঁধে আছে, যেই জায়গাতে যাবেন প্রত্যেকটা মানুষের কাঁধে কাঁধে দুটো করে ফারিস্তা থাকে, তাহলে বলুন এই ফারিস্তা যদি প্রত্যেকটা জায়গা যাওয়ার সম্ভব হতে পারে, যে নাবি না হলে পারে আসমান হতো না, যে নাবি না হলে পারে রোজা হতো না, যে নাবি না হলে পারে কোরআন পেতাম না, যে নাবি না হলে পারে ভাত পেতাম না, যে নাবি না হলে পারে জাকাত পেতাম না, যে নাবি না হলে পারে সারা দুনিয়া পেতাম না, তাহলে এই নাবিকে হাজির নাজির থাকতে পারে কিনা বলে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পারে না? পারে না। এটা আমাদের সুন্নিদের আকীদা। বাবা যে চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো
আমাদের সকলকে যেন হেদায়েত দান করুক। জোরে বলুন আল্লাহ আমিন।